রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের কেউ যেন নিজেকে লাঞ্ছিত না করে। সাহাবীগণ বলেন, ইয়া রাসূলুল্লাহ, কিভাবে আমাদের কেউ নিজেকে লাঞ্ছিত করতে পারে? তিনি বলেন, বান্দা কখনো এমন অন্যায় কাজ দেখে যার প্রতিবাদ করা কেবল আল্লাহ তাআলার জন্যই তার উপর আবশ্যক, অথচ সে প্রতিবাদ করে না। আল্লাহ তাআলা তাকে কিয়ামতের দিন বলবেন, অমুক অমুক অন্যায়ের প্রতিবাদ করতে কিসে তোমাকে বারণ করলো? বান্দা বলবে, মানুষের ভয়। আল্লাহ তাআলা বলবেন, কেবল আমাকেই ভয় করা তোমার উপর আবশ্যক ছিল। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, সুনান ইবনু মাজহা থেকে সংগৃহীত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের কেউ যেন নিজেকে লাঞ্ছিত না করে। সাহাবীগণ বলেন, ইয়া রাসূলুল্লাহ, কিভাবে আমাদের কেউ নিজেকে লাঞ্ছিত করতে পারে? তিনি বলেন, বান্দা কখনো এমন অন্যায় কাজ দেখে যার প্রতিবাদ করা কেবল আল্লাহ তাআলার জন্যই তার উপর আবশ্যক, অথচ সে প্রতিবাদ করে না। আল্লাহ তাআলা তাকে কিয়ামতের দিন বলবেন, অমুক অমুক অন্যায়ের প্রতিবাদ করতে কিসে তোমাকে বারণ করলো? বান্দা বলবে, মানুষের ভয়। আল্লাহ তাআলা বলবেন, কেবল আমাকেই ভয় করা তোমার উপর আবশ্যক ছিল। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, সুনান ইবনু মাজহা থেকে সংগৃহীত।